2022 সালে জাতীয় শিক্ষানীতি চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার এবং এই জাতীয় শিক্ষানীতি নিয়ে জাতীয় শিক্ষানীতিকে তুঘলকি বলে মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী এবং এই বিষয়ে কঠোর হবে রাজ্য এমনটাই বললেন শিক্ষামন্ত্রী। এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসেছে, আসুন বন্ধুরা আমরা চলে আসি বিস্তারিত খবরে। জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শনিবার এই শিক্ষানীতির নানা বিষয়ে সমালোচনার পাশাপাশি একে তুঘলকি বলেও আখ্যা দিলেন। ওই দিন বিকাশ ভবনে ব্রাত্যবাবু বলেন, এই শিক্ষানীতির মাধ্যমে যৌথ তালিকাভুক্ত শিক্ষাকে কেন্দ্র কুক্ষিগত করতে চাইছে, রাজ্যের অধিকার এতে খর্ব হচ্ছে, এটা সম্পূর্ণভাবে তুঘলকি একটা নীতি। এ ব্যাপারে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারকে ফোন করা হলে তিনি সব শুনে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। সুভাষের বক্তব্য, এখন এই সব বিষয়ে আমরা কেউ কোনো প্রতিক্রিয়া দিচ্ছি না। জাতীয় শিক্ষানীতির নানা প্রস্তাবের এদিন ধরে ধরে সমালোচনা করেন ব্রাত্য বসু। কেন এমফিল তুলে দেওয়া হচ্ছে, কেন জাতীয় স্কলারশিপ পোর্টাল তুলে দেওয়া হচ্ছে, কীভাবেই বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের অর্থ আসবে, এই সব প্রশ্ন তোলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। একই সঙ্গে ব্রাত্যের অভিযোগ, প্রথাগত শিক্ষা ও ডিগ্রির গুরুত্ব কমিয়ে কেন্দ্রীয় সরকার কেবল ভোকেশনাল কোর্সের উপর জোর দিচ্ছে যাতে কর্মসংস্থানের গুরুত্ব কমে। গত বছর যখন জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় সেই সময়ই রাজ্য সরকার এর বিরোধিতা করেছে। শিক্ষানীতির প্রস্তাবগুলো খতিয়ে দেখে পরামর্শ দেওয়ার জন্য একটা বিশেষজ্ঞ দলও গঠন করা হয়। সেই বিশেষজ্ঞ দলের পরামর্শ মতোই রাজ্য সরকার এই নীতিকে একতরফা না মানার কথা বলে, কিন্তু দেখা যাচ্ছে ইউজিসি সহ কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে জাতীয় শিক্ষানীতির বিভিন্ন বিষয় কার্যকর হলে শিক্ষানী মহলেও কিন্তু নানা মত রয়েছে। বহু বামপন্থী শিক্ষক সংগঠন এই জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছেন। এদিন ব্রাত্য বসু কেন্দ্রের বিরোধিতা খানিকটা চড়িয়ে বললেন, জাতীয় শিক্ষানীতি নিয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা কিন্তু আখেরে শিক্ষার ক্ষতি হবে। জাতীয় শিক্ষানীতির নীতি অনুযায়ী রাজ্যে বিদ্যালয়ে বিদ্যালয়ে কোনো রকম চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা রাখা যাবে না। এই চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ব্রাত্যবাবু যেটা বলেন, কেন্দ্রীয় শিক্ষানীতিতে রাজ্যের চুক্তিভিত্তিক বিভিন্ন স্তরের শিক্ষকদের স্বার্থ রক্ষিত না হলেও তাদের আশ্বস্ত করে জানানো হয়েছে, এই শিক্ষকদের স্বার্থের কথা রাজ্যের মাথায় রয়েছে, তাদের চাকরির স্থিরতা হয়েছে এবং পিএফ সহ অন্যান্য সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তারপরও অনেক সময়ে অস্থায়ী শিক্ষকরা রাস্তায় নামেন এবং সেই প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর অনুরোধ, রাস্তায় নামার আগে অন্যান্য রাজ্যের অবস্থা একবার দেখুন, সেখানে অস্থায়ী শিক্ষকরা কোনো সুবিধাই পান না। আগে ত্রিপুরা দেখুন, বিহার দেখুন, তারপর বিচার করুন। অর্থাৎ রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি কিন্তু জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে খানিকটা সুর চড়িয়ে দিলেন এবং জাতীয় শিক্ষানীতির তীব্র বিরোধিতা তিনি করলেন। জাতীয় শিক্ষানীতিকে কেন্দ্রীয় সরকারের তুঘলকি সিদ্ধান্ত বলে তিনি ঘোষণা করলেন এবং এ ব্যাপারে কিন্তু রাজ্য সরকার কঠোর হতে চলেছে এরকমও কিন্তু তিনি জানিয়ে দিলেন। এবং সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা, চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের ব্যাপারে তিনি যেটা জানালেন যে রাজ্যের অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের ব্যাপারে তিনি আশ্বস্ত করেছেন সকলকে, তাদের কারো চাকরি যাবে না, চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের চাকরির স্থিরতা বজায় করেছে রাজ্য সরকার, চাকরির স্থিরতা দিয়েছে, তাদের পিএফ সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলো তারা চালু করেছে। এবং তিনি এটাও অভিযোগ তুলেছেন রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারা বারবার রাস্তায় নামেন, তারা আন্দোলন করেন এবং আন্দোলন করার আগে পাশের রাজ্যগুলোর দিকে তিনি তাকাতে বলেছেন। এই প্রসঙ্গে তিনি ত্রিপুরা, বিহার এই ধরনের রাজ্যগুলিকে টেনে এনেছেন। কিন্তু বন্ধুরা, ত্রিপুরা সম্প্রতি ত্রিপুরা রাজ্য চুক্তিভিত্তিক যে সমস্ত সমগ্র শিক্ষার অধীনে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকার স্থায়ীকরণের উদ্যোগ নিয়েছে। এই নিয়ে কিন্তু ত্রিপুরা সরকার
রাজ্যের সমস্ত সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের স্থায়ীকরণের উদ্যোগ নিয়েছে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সাথে কিন্তু বৈঠক করেছেন কিভাবে এই শিক্ষক শিক্ষিকাদের চাকরি স্থায়ী করা যায়। এবং চাকরি স্থায়ীকরণের পূর্বেও কিন্তু ত্রিপুরার চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারা কত বেতন পায় প্রতি মাসে সেটা কিন্তু আপনাদের আমরা অনেক আগেই জানিয়েছি। সরাসরি ত্রিপুরার শিক্ষক শিক্ষিকাদের সাক্ষাৎকার আমাদের চ্যানেলে আপনারা দেখে শুনেছেন, আপনারা দেখেছেন। তারা যেটা জানিয়েছিলেন ইতিমধ্যেই তারা কিন্তু 21,000 টাকা প্রাথমিকে এবং 27,000 টাকা উচ্চ প্রাথমিকে বেতন পান। এবং সম্প্রতি রাজ্য সরকার যে ঘোষণা করেছে তাদের চাকরি স্থায়ীকরণ করা হবে, স্থায়ী শিক্ষকদের মতো তাদের স্ট্যাটাস দেওয়া হবে জাতীয় শিক্ষানীতির কথা মাথায় রেখে। অর্থাৎ ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষার অধীনে শিক্ষক শিক্ষিকারা কিন্তু একটা খুবই ভালো জায়গায় চলে গেল। এবং শিক্ষামন্ত্রী ত্রিপুরা রাজ্যের যে সঙ্গে যে তুলনা টেনেছেন, আমাদের রাজ্যে যে সমস্ত সমগ্র শিক্ষার অভিযান শিক্ষক শিক্ষিকা আছেন, পার্শ্ব শিক্ষক SSK MSK এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা প্রাথমিকে 10,000 টাকা এবং উচ্চ প্রাথমিকে 13,000 টাকা বেতন পান, যেখানে ত্রিপুরার কিন্তু 21,000 টাকা 27,000 টাকা বেতন অনেক আগে থেকেই আছে। সম্প্রতি ভোটের আগে আসাম সরকার কিন্তু ওই রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের স্থায়ী করেছে, স্থায়ী বেতন কাঠামো দিয়েছে, একটা লোভনীয় বেতন কাঠামো দিয়েছে। একজন আপার প্রাইমারি টিচারের সমগ্র শিক্ষার অধীনে কর্মরত টিচারের বেতন প্রায় 40,000-42,000 থেকে শুরু হচ্ছে, এরকমও কিন্তু বেতন কাঠামো ঘোষণা করেছে আসাম সরকার। সেখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকারা অনেকটাই পিছিয়ে। এবং প্রাত্যবাবু তিনি কিন্তু অস্থায়ী শিক্ষকদের আগামী দিনে কী করা হবে বা এই জাতীয় শিক্ষানীতির কথা মাথায় রেখে আগামী দিনে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি স্থায়িত্ব বজায় করেছেন ঠিকই, কিন্তু অর্থনৈতিক দিকটা কিভাবে সুরক্ষিত করা হবে সে ব্যাপারে সরকারের কী পরিকল্পনা সেটা কিন্তু তিনি একবারের জন্যও জানালেন না। এবং আগামী দিনে পার্শ্ব শিক্ষক SSK MSK সহ এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কী হতে চলেছে, তার রূপরেখা কী, সরকার কী ভাবছে সে ব্যাপারেও কিন্তু তিনি কোনো কিছু বললেন না। তিনি শুধু এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের, অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের তিনি দোষারোপ করলেন যে তারা শুধুই রাস্তায় নেমে পড়ে, তারা আন্দোলন করে, তারা বিক্ষোভ দেখায়, কিন্তু তারা যাতে বিক্ষোভ না দেখায় তার জন্য তিনি অনুরোধ করেছেন। কিন্তু এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কিভাবে উন্নতি হবে, অর্থনৈতিক দিক কিভাবে সুরক্ষিত হবে, কিভাবে এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা ভালোভাবে সম্মানজনকভাবে বেঁচে থাকতে পারবে সেদিকটা কিন্তু তিনি কোনো কিছুই পরিষ্কার করলেন না। এবং 2022 সালে কেন্দ্র কিন্তু জাতীয় শিক্ষানীতি গোটা দেশে চালু করতে চলেছে এবং জাতীয় শিক্ষানীতি চালু হলে রাজ্যের কোনো রাজ্যেই বিদ্যালয় চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা রাখা যাবে না। এজন্য কিন্তু আমরা দেখেছি পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের স্থায়ীকরণের উদ্যোগ নিয়েছে, তাদের অর্থনৈতিক দিক থেকে সুরক্ষিত করেছে। পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। ভোটের আগে বহু আন্দোলন হয়েছে, অনেক কিছুই হয়েছে, কিন্তু কোনো কিছুই কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের হয়নি। আশা করব আগামী দিনে চুক্তিভিত্তিক যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে, তাদের যে সংগঠনগুলো আছে, তারা একত্রিত হয়ে রাজ্য সরকারের কাছে দরবার করবে এবং আলোচনার মাধ্যমে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের দাবি দাওয়া পূরণ করবে এবং জাতীয় শিক্ষানীতির কথা মাথায় রেখে রাজ্য সরকার এবং রাজ্যের শিক্ষামন্ত্রীও তিনি উদ্যোগ নেবেন এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য। এই এপিসোডটি আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।